যেমনটি বলছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এবার 30টি রোজা পূর্ণ হয়ে আগামীকাল 10 এপ্রিল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এদেশের নাগরিক যারা রয়েছেন, সেই সূত্রে এখানে যারা প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এদেশের দায়িত্ব কর্তব্যশীল যে প্রশাসন রয়েছে তারা জানিয়েছে যে দুবাইতে 6:20 ঈদের জামাত অনুষ্ঠিত হবে, 2 মিনিট পরে কিন্তু রাজধানী আবুধাবিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া 6:00 থেকে 6:22 মধ্যেই 7টি আমিরাত সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির প্রশাসন। তারা কিন্তু ঈদগাহ ময়দান থেকে শুরু করে বিভিন্ন মসজিদগুলো কিন্তু তারা পরিপাটি সাজে সাজিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক আগেই সেরে নিয়েছেন। এখন শেষ পর্যায়ে তদারকি চলছে যে মুসল্লিদের নামাজে আসতে বা নামাজ পড়তে কোনো প্রকার কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো শেষ পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রবাসীরা কিন্তু এবারের ঈদ নিয়ে তারা কিন্তু ব্যাপক উৎসাহ তাদের মধ্যে এবং ব্যাপক আনন্দ তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। আমরা কারোর সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার 30টি রোজা হওয়াতে দ্বিগুণ আনন্দ নিয়ে ঈদ উল ফিতর আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এর আগে 29টি রোজা হওয়াতে ঠিক সেভাবে তারা রোজা পূর্ণ করতে পারেননি। তারা বলছেন যে আমরা 30টি রোজা পাওয়াতে এবার কিন্তু দ্বিগুণ আনন্দ নিয়ে এবারের ঈদ উদযাপন করব। পরিবার পরিজনকেও তারা জানাচ্ছেন যে এবার 30টি রোজা পূর্ণ হয়েছে, আমাদের আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং আমরা সকালে নামাজ পড়ব। এইভাবেই তারা ঈদের জামাতের প্রস্তুতি নিচ্ছেন, একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। আমরা এখানে যে মার্কেটগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে কেনাকাটার কিন্তু শেষ পর্যায়ের একটা ধুম চলছে, একটা উৎসবের আমেজ কাজ করছে। তো সব মিলিয়ে আগামীকাল ঈদ উল ফিতর উদযাপনের সকল প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। এখন সময় সেই মাহেন্দ্র খানের। এই ছিল সংযুক্ত আরব আমিরাতের শারজা আল রোলা বাজার থেকে সর্বশেষ।